ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর ওরা আরব জুড়ে অস্থিরতা দেখা দিল। ইয়াজিদের খেলাফত কেউ মানে না, তার আনুগত্য কেউ মানে না, কারণ কেউ মনে প্রাণে এটা মেনে নিতে পারছে না যে আজকে ইয়াজিদের হাতে নবীর কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইন শহীদ হয়েছেন। দুধের শিশুটা পর্যন্ত শহীদ কারবালার প্রান্তরে, কেউ মেনে নিতে পারে না। মদিনার মানুষ তারা বিদ্রোহ করলো, মক্কার মানুষ বিদ্রোহ করলো, কুফা সহ ইয়ামেন সবটা আরব বিশ্বে ইয়াজিদের বিরুদ্ধে শুরু হয়ে গেল বিদ্রোহ শুরু হয়ে গেল। ভাইরা বন্ধুরা, ইয়াজিদ সেই বিদ্রোহ থামানোর জন্য মদিনায় হামলা করলো, 160 জন বড় বড় সাহাবিকে হত্যা করলো, মক্কায় হামলা করলো। এরপরে ইয়াজিদ মারা গেল। ইয়াজিদ মারা যাওয়ার পর ইয়াজিদের শাসনভার গ্রহণ করলো মারওয়ান, কারণ ইয়াজিদের যে সন্তান যার নাম ছিল মুয়াবিয়া ইবনে ইয়াজিদ, এই মুয়াবিয়া ইবনে ইয়াজিদকে যখন ইয়াজিদ ক্ষমতা দিতে চায়, অসুস্থ হইয়া ক্ষমতা দিতে চায়, মুয়াবিয়া ক্ষমতা নিতে চায় না, কয় না বাবা আমি এই রক্তাক্ত সিংহাসনে আমি বসবো না, যেই সিংহাসনের উপরে এত অভিশাপ এই সিংহাসনে আমি বসবো না। ইয়াজিদ তালাশি চালাইলো, কেন আমার ছেলে এমন বলে? কুজনিয়া দেখে তার যে শিক্ষক, গৃহশিক্ষক, সে ছিল বড় নেককার দিনদার, এই গৃহশিক্ষক সে ছিল সত্যের উপরে, তার কাছ থেকেই তার ছেলে এমনটা শিখছে। সাথে সাথেই ছেলের উস্তাদকে ধরে এনে জিন্দা মেরে তারে দুটুকরা করে কবর দিয়ে ফেললো, সাথে সাথে হত্যা করে ফেললো। এই ছিল তার জুলুমের চিত্র। ভাইরা বন্ধুরা, কিন্তু ইয়াজিদের আর কোনো সন্তান ক্ষমতা পাওয়ার মতো, ক্ষমতা হাতে দেওয়ার মতো উপযুক্ত নাই। আছে একটা ছোট্ট ছেলে, এই ছেলে উপযুক্ত হলে পরে ক্ষমতায় বসবে। এই শর্তে মারওয়ানকে ক্ষমতা বুঝাইয়া দিল যে তোমার হাতে ক্ষমতা নাও, আমার ছেলে বড় হলে ক্ষমতা বুঝাইয়া দিও। কিন্তু মারওয়ান ক্ষমতা চালাইছিল 9 মাস 18 দিন মারওয়ান ক্ষমতা চালাইছে, এর ভিতরে মারওয়ানও শেষ কেন? মারওয়ানকে হত্যা করেছে তার বউ, যেই বউ ছিল ইয়াজিদের বউ। ইয়াজিদের মৃত্যুর পর ইয়াজিদের স্ত্রীকে মারওয়ান বিয়ে করেছিল, কিন্তু মারওয়ান যে কথা, যে ওয়াদা ছিল ইয়াজিদের সাথে, সেই ওয়াদা সে রক্ষা করে নেই। সে ক্ষমতা হস্তান্তর করতে চায় তার ছেলে আব্দুল মালিকের কাছে, ইয়াজিদের ছেলের হাতে না। এটা বুঝতে পেরে ইয়াজিদের স্ত্রী, যে মারওয়ানের দ্বিতীয় বউ, বালিশ চাপা দিয়ে মারওয়ানকে হত্যা করে ফেললো। মারওয়ান বিদায়ের পর ক্ষমতার দিকে তাকায় দেখে ক্ষমতার দায়িত্বভার সে কাগজে লিখে গেছে তার ছেলে আব্দুল মালিককে, সাথে সাথে আব্দুল মালিক ক্ষমতায় বসলো। আব্দুল মালিক ইবনে মারওয়ান, এই আব্দুল মালিক ইবনে মারওয়ান ছিল অত্যন্ত কঠিন দিলের মানুষ, খুব কঠিন দিলের মানুষ, শক্ত মানুষ, দীর্ঘদিন ক্ষমতা চালাইছে আব্দুল মালিক ইবনে মারওয়ান। এই আব্দুল মালিক ইবনে মারওয়ান বলেছে, আমি নরম দিলের মানুষ নই, আমি বড় কঠিন দিলের মানুষ, আমাকে কেউ যদি রাস্তা দেখায় আমি তারে তলোয়ার দিয়ে রাস্তা দেখাই, অতএব কেউ আমাকে সাজেশন দিতে আসবা না, এত শক্ত দিলের মানুষ। সে যখন দেখলো কি ব্যাপার, একদিকে পুরো আরব বিশ্বে তাদের বিরুদ্ধে বিদ্রোহ, মদিনার মানুষ হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তারা গভর্নর বানায় নিল, মদিনার গভর্নর আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নেককার, বড় দিনদার, ইনাকে মদিনার গভর্নর বানাইল। মক্কা মদিনার গভর্নর, কুফার সহ ইয়াজিদ বিরোধী শক্তি, ইয়াজিদ বিরোধী যারা ছিলেন প্রত্যেকে আব্দুল্লাহ বিন জুবায়েরকে খলিফা বানায় তার হাতে বায়াত নেওয়া শুরু করলো। এইদিকে আব্দুল মালিক ইবনে মারওয়ান সে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পূর্বাঞ্চলের দায়িত্বে ছিল হাজ্জাজ বিন ইউসুফ, আর এক বহুত বড় জালেম। এই হাজ্জাজ বিন ইউসুফকে পূর্বাঞ্চলের দায়িত্ব দিয়ে আসে হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, ওনার বিদ্রোহ দমন করার জন্য ওনার বিরুদ্ধে যুদ্ধে পাঠায় দিল। নেতৃত্ব দিবে মারওয়ানের পক্ষে হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ কে বহুত বড় এক জালেম, যে 120,000 মুসলমানকে হত্যা করেছে, শহীদ করেছে। এই হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে বিশাল এক দুর্ধর্ষ বাহিনী মক্কার পাশে তায়েফে অবস্থান করলো। তায়েফ অবস্থান করে মক্কার মানুষদেরকে একরকম বন্দী করে ফেললো, বাহির থেকে সব খানাদানা বন্ধ করে দিল। এরপরে মদিনায়
আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সমর্থিত যারা ছিল প্রত্যেকের সাথে প্রচন্ড বেগে যুদ্ধ করলো। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতেছেন চতুর্দিক দিয়ে যখন সে মক্কা মদিনায় খানাপিনা ফসলাদি আশা বন্ধ করে দেয়, সব রাস্তাঘাট দুর্ভিক্ষ দেখা দিল মক্কায়, অনেক মানুষ টিকতে না পেরে তারা আব্দুল্লাহ বিন জুবায়ের বায়াত থেকে সরে গেল, সাথে কেউ নাই, যারা ছিল যুদ্ধ করলো শহীদ হলো, আসেন শুধু আব্দুল্লাহ বিন জুবায়ের, কারণ তিনি একজন নেককার মানুষ, দিনদার মানুষ, রাজ্য পরিচালনা করার অভিজ্ঞতা তো ওনার ছিল না, অতএব যদিও বিশাল সাম্রাজ্যের মালিক কিন্তু পরিচালনার অভিজ্ঞতা লাগবে, সেই অভিজ্ঞতা তো আব্দুল মালিকের ছিল কিন্তু হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার ছিল না। বিধায় তিনি অসহায় হয়ে পড়লেন, সেই হাজ্জাজ বিন ইউসুফের সামনে তিনি পারলেন না, তিনি মায়ের কাছে এসে বলতেছেন মা এখন আমি কি করব। মা তখন বলতেছে বাবা তুমি তোমার পূর্বপুরুষদের অনুসরণ করো, কখনো তুমি বাতিলের সামনে মাথা নত করব না। হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা, তিনি ছিলেন হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। তিনি বলতেছেন বাবা সাবধান, ইমাম হুসাইনের পথ অনুসরণ করো, সাবধান, সাহাবায়ে কেরামের পথ, জিহাদের পথ অনুসরণ করো, শহীদ হবা তবুও মাথা নত করবা না। তিনি বর্ম পড়লেন, পৈরা হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে সঙ্গী সাথীদের নিয়ে সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করলেন, প্রচণ্ড বেগে যুদ্ধ হলো, সেই যুদ্ধে অসংখ্য অগণিত হাজ্জাজ বিন ইউসুফের জালেম ওই সৈন্যের অনেক সৈন্যকে খতম করে হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা শহীদ হন। হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে মাথাটারে আলাদা করে ফেলল, এই মাথা রুমালের মধ্যে পেঁচাইয়া মায়ের কাছে সে ফাটায় দিল হাদিয়া। কত বড় জালেম, সন্তানের মাথা কেটে মায়ের কাছে পাঠায়। হাজ্জাজ বিন ইউসুফ এই কাজ করলো হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রুমাল কইলা দেখেন সন্তানের লাশ, সন্তানের মাথা মুবারক, তিনি আলহামদুলিল্লাহ পরে শুকরিয়া আদায় করে বললেন মালিক তোমার রাস্তায় যে আমার সন্তান শহীদ হয়েছে আমি খুশি হয়েছি, আল্লাহ আমার সন্তানের শাহাদত তুমি কবুল করো। এরপর আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাকে সে মক্কায় লটকায় রাখলো শুলিতে। ভাইরা বন্ধুরা কয়েকদিন শুলিতে লটকায় রাখলো এই হাজ্জাজ বিন ইউসুফ, এত জুলুম অত্যাচার সে করলো মক্কা মদিনায়, অসংখ্য অগণিত সাহাবিকে হত্যা করলো, মক্কা মদিনায় রক্তে স্রোত বয়ে দিল। ভাইরা বন্ধুরা এতটা কষ্ট দিল এই হাজ্জাজ বিন ইউসুফ। ভাইরা বন্ধুরা মক্কা মদিনায় আক্রমণ করার আগে যে ঘটনাটা ঘটছিল সেই ঘটনাটা হলো তাওয়াবিন নামে একটা গ্রুপ সৃষ্টি হয়েছিল কুফাতে। হাজ্জাজ মক্কা মদিনা আক্রমণের আগে ভুলে গেছি, এই তাওয়াবিন গ্রুপের নেতৃত্ব দিয়েছিল মুখতার সাকাফি। তাদের একটাই কথা ছিল, একটাই দাবি ছিল যে আমরা কুফাবাসী ইমাম হুসাইনের সাথে গাদ্দারি করেছি, বিধায় কারবালার এত বড় নির্মম ইতিহাস, কারবালার এত নিষ্ঠুর ইতিহাস সৃষ্টি হয়েছে, আমরা তওবার ডাক দিয়েছি। ওই তওবাটাকে এত অসংখ্য অগণিত মানুষ সারা দিল, আর নেতৃত্ব দিয়েছিল মুখতার সাকাফি, সেও ছিল এক বহুত বড় জালেম, সেও ছিল এক বহুত বড় নষ্ট, সেও ছিল ভ্রান্ত আকিদারের লোক, গালি শিয়া, শিয়াদের অন্তর্ভুক্ত। সে তখন তার এই বাহিনী নিয়ে কুফাতেও হত্যাযজ্ঞ চালাইল, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল প্রত্যেককে খুঁজে খুঁজে বের করে করে এক দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছিল। সে উবাইদুল্লাহ বিন জিয়াদকে খুঁজে খুঁজে বের করলো, যার নেতৃত্বে এই ইয়াজিদের বাহিনী কুফায় এই কারবালায় যুদ্ধ করেছিল। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ যে ছিল কুফার গভর্নর, তারে খুঁজে বের করলো, বের করে মাথা দ্বিখণ্ডিত করলো আর কুফার রাজ দরবারে রাখলো। হঠাৎ করে একজন বলতেছে আরে আসতেছে, কি আসতেছে, সবাই তাকায় দেখে একটা বিষাক্ত সাপ আসলো আয়েশা উবাইদুল্লাহ বিন জিয়াদের নাক দিয়া, এই যে মাথা খণ্ডিত মাথার নাক দিয়া সাপটা ঢুকলো, ঢুকিয়ে মস্তিষ্কে গেল, মস্তিষ্কে কিছুক্ষণ তারে কামড়াইয়া সাপটা আবার বের হলো, বের হইয়া এরপরে আবার নাকের ভিতর দিয়ে আবার মস্তিষ্কে গেল, গিয়া কামড়াইলো, এরপরে আবার বের হলো, বের হইলো, তিনবার এভাবে ঢুকলো বের হইলো, তৃতীয়বারের সময় সাপটা অদৃশ্য হয়ে গেল। এই মুখতার সাকাফি সেও নষ্ট কেন, এরপরে সে এইরকম প্রতিবাদ নিয়ে প্রতিশোধ নেওয়ার পরে সে ভিন্ন মতবাদ শুরু করলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নামে সিংহাসন বানায় ওনার খোদার মতো ভাবে। এই দৃশ্য দেখে হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বিশাল বাহিনী পাঠাইয়া এই মুখতার সাকাফিরে ধরলেন, এরে হত্যা করলেন।
এই এক জালিমদের আরেক জালিমদের আল্লাহ সমূলে নিপাত করাইছেন। এই ইয়াজিদের বাহিনী, উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী, এই সীমা সহ সবাইকে যে হত্যা করা হয়েছে, এটা খাঁটি মুসলমানদের হাতে না, খাঁটি প্রকৃত মুসলমানের হাতে আল্লাহ পাক রক্ত লাগতে দেন নাই। এই জালিমদেরকে আরেক জালিম দিয়ে আল্লাহ খতম করাইয়া দিয়েছেন। আর এই জালেমকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহ হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা নূর নেতৃত্বে মুখতার সাকাফিকে হত্যা করা হয়। আমার ভাইরা, এই হাজ্জাজ বিন ইউসুফ পরে যখন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে মক্কা মদিনায় হত্যাযজ্ঞ চালায়, তারপরে আল্লাহ পাকের পক্ষ থেকে হাজ্জাজ বিন ইউসুফের উপরে গজব আসে। কি জাত গজব আসে? এই হাজ্জাজ বিন ইউসুফের শেষ সময় পরিণতিটা কেমন ছিল, কেমন ছিল ইতিহাস, ইতিহাস জানতে হবে। ইতিহাস যত ক্ষমতাই তোমার থাক, ইতিহাস বিকৃত করা যায় না। তুমি আমি যা করতেছি সব কিছু ইতিহাস লিখে রাখতেছে, যোগের সাক্ষী হয়ে আছে, চন্দ্র সূর্যের সাক্ষী হয়ে আছে। আমার ভাইরা, ওই জালেম হাজ্জাজ বিন ইউসুফ মৌতের আগে তার এমন বড় এক কঠিন পীড়া দেখা দিল, এমন কঠিন এক যন্ত্রণা রূপ, যন্ত্রণা ভিতর দিকে যন্ত্রণা। হেকিম কবিরাজ ডাক্তার আনা হলো, তারা চিকিৎসা করার পর সিদ্ধান্ত নিল তার পেটের ভিতরে কীরা জন্ম নিছে, কীরা অনেক বড় বড় কীরা। এই কীরা বের করার মতো আমাদের কাছে কোনো যন্ত্র নাই, অতএব এই কীরাগুলার কামড়ে তার এত যন্ত্রণা, যন্ত্রণা কীরাগুলা বের করার সারা কোনো উপায় নাই। হাজ্জাজ বিন ইউসুফের জান যায়, শুধু লাফালাফি সাটাসাটি করে, লাফালাফি সাটাসাটি করে, পেটের ভিতরে তার কীরা, এই প্রচণ্ড কামড় যন্ত্রণা সইতে পারে না। এই অবস্থায় যন্ত্রণা আর যন্ত্রণার ভিতরে দিন কাটছে। হাজারো কবিরাজ ডাকা হয়, চিকিৎসায় কোনো লাভ হয় না। কেমন করে লাভ হবে? কারণ এক জায়গায় লাগছে আগুন, পানি দেওয়া হয় আরেক জায়গায়। আগুন লাগছে শেরপুর পানিতে ফরিদপুর, চিকিৎসা চলছে জমিনে, রোগ হলো আসমানে। দুনিয়ার হাকিম কবিরাজ কেউ হাজ্জাজ বিন ইউসুফের রোগ ধরতে পারে না, ধরতে পারে না। কত বড় জালেম, কত মানুষকে যে হত্যা করেছে হাজ্জাজ বিন ইউসুফ, আপন ভাতিজা মোহাম্মদ বিন কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকেও হত্যা করেছে হাজ্জাজ বিন ইউসুফ। অথচ ওই পাঠাইছিল সিন্ধু বিজয়ের জন্য রাজা দাহিরের বিরুদ্ধে, রাজা দাহিরের বিরুদ্ধে মোহাম্মদ বিন কাসিমকে সেই পাঠাইছিল যুদ্ধ করার জন্য। মোহাম্মদ বিন কাসিম অল্প বয়সের তরুণ এক যুবক, রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু বিজয় করলেন। ভারতবর্ষে ইসলাম সর্বপ্রথম ইসলামের পতাকা উড্ডীন করলেন মোহাম্মদ বিন কাসিম, আজও ইতিহাসের পাতায় যার নাম স্মরণীয়। দাহিরের দুইটা সুন্দরী মেয়েকে তিনি বন্দি করে, এই সুন্দরী মেয়েটাকে তিনি হাজ্জাজ বিন ইউসুফের কাছে পাঠাইছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ এই সুন্দরী দুই মেয়েকে পাইয়া যখন কাছে আসতে চাইল, তখন এই দুই মেয়ে চালাকি করে বলতেছে, আপনি আমাদের কাছে আসবেন না, আমরা আপনার উপযুক্ত না। কেন উপযুক্ত না? কয় আমরা না পাক, আমরা না পাক। কেমনে না পাক? আপনার সেনাপতি আমাদেরকে না পাক বানাইছে। হাজ্জাজ বিন ইউসুফের মাথা রক্ত গুটায় দিল। মোহাম্মদ বিন কাসিম ফিরা মাত্রই এই দুই মেয়ের অভিযোগের কারণে মোহাম্মদ বিন কাসিমকে এই হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করে ফেললো। এরপরে দুই মায়া হাসতেছে আর বলতেছে, আমরা আমাদের মনের বাসনা পুরা হয়ে গেছে, আমরা চাইছিলাম আমাদের দেশ যে বিজয় করেছে, আমাদের বাবাকে যে হত্যা করেছে, তার বিচার যেন হয়, বিচার হয়ে গেছে। এবার আসল ঘটনা শুনুন, আপনার সেনাপতি অত্যন্ত নেককার দিনদার একজন বিচক্ষণ মানুষ ছিল, পূত পবিত্র, সে আমাদের সাথে কোনো খারাপই করে নাই, শুধুমাত্র আমরা আমাদের মনের জ্বালা মেটানোর জন্য মিথ্যা কথা বলেছি। এই ছিল হাজ্জাজ বিন ইউসুফের চরিত্র। ভাইরা বন্ধুরা, এর জন্য মৃত্যুর আগে আল্লাহ তারে সার দেয় নাই, সার দেয় নাই, আল্লাহ তারে ছেড়ে দেয় নাই। কবিরাজ বলতেছে, একটাই পথ আছে পেটের ভিতরে, ওই কীরাগুলা যদি বের করে না কো, তোমার চিকিৎসার উন্নতি হবে না। কেমনে বের করতে হবে? কয়েক কাঁচা গোশতের টুকরা সুতার মধ্যে পেঁচাইয়া তুমি নিজে খাইবা, পেটের ভিতরে এই গোশতের টুকরা যাবে, যাবার পর নতুন গোশতের টুকরা পাইয়া কীরাগুলা এই গোশত খাওয়ার জন্য আসবে। যখন এই গোশতের টুকরা, নতুন গোশতের টুকরা পাইয়া এই পোকাগুলা গোশত খাওয়ার জন্য গোশতের মধ্যে উঠবে, তখন তুমি সুতাটা টান দিয়া বের করবা, এতে করে দুই চারটা পোকা বের হয়ে আসবে, আবার কাঁচা গোশত তুমি নিজে খাইবা। পেটের ভিতরে যাবার পর এই কাঁচা গোশত পাইয়া কীরাগুলা এই গোশতের মধ্যে উঠবে খাওয়ার জন্য, তখন তুমি রশি টান দিয়া কয়েকটা কীরা বের করবা,
এইভাবে যদি ক্রিয়াগুলা দুই একটা বের কইরা কইরা তোমার সুস্থতা সুস্থতা যদি অর্জন হয় এছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ জানা নাই এ ভাই বুঝেন একটু কি পরিমাণ নির্লজ্জ কি পরিমাণ অপমানজনক মৃত্যু আল্লাহ তারে মৌতের সময় যন্ত্রণাদায়ক এবং অপমানজনক মৃত্যু আল্লাহ তারে দিছেন আল্লাহ তারে দিছেন কাঁচা গোশতের টুকরা খাইতো হাজ্জাজ বিন ইউসুফ সুতা লাগাইয়া এই সুতা লাগানো কাঁচা গোশত খাইতো এই গোশত পেটে গেলে পরে গোশত পায়া পোকারা গোশত খাওয়ার জন্য আসতো যেই মাত্র গোশতের টুকরা উঠতো শেখা তখন সুতা টান দিত সুতা টান দিলে দুই একটা অল্প অল্প কইরা কিছু এইরকম এইরকম পোকা বের হতো এক পর্যায়ে হাজ্জাজ বিন ইউসুফ অপমানজনক অবস্থায় মৃত্যুবরণ করে ভাইরা বন্ধুরা এই হলো হাজ্জাজ বিন ইউসুফ জালেম বাদশার শেষ পরিণতি আব্দুল মালিক ইবনে মারওয়ান এই আব্দুল মালিক ইবনে মারওয়ান সে ছিল কঠিন দিলের মানুষ 86 থেকে 96 10 বছর সে ক্ষমতা চালাইছে এরপরে আব্দুল মালিক ইবনে মারওয়ান সেও দুনিয়া থেকে বিদায় নিল ছেলে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক সুলাইমান ইবনে আব্দুল মালিক ইয়াজিদ ইবনে আব্দুল মালিক হিসাম ইবনে আব্দুল মালিক এই চারজন হলো সেই চারজন হলো আব্দুল মালিকের সন্তান এই চারজনের মধ্য থেকে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক এবং সুলাইমান ইবনে আব্দুল মালিক এই দুইজনের শেখ তার পরবর্তী সে পরবর্তী খলিফা নিযুক্ত করে গেল দুইজনের প্রথমজন ওয়ালিদ তারপরে সুলাইমান ওয়ালিদ মারা গেলে সুলাইমানের কথা উল্লেখ করে গেল এই ওয়ালিদ ইবনে আব্দুল মালিক তার শাসনামলে অনেক দূর পর্যন্ত ইসলাম ছিল পূর্বাঞ্চলের দায়িত্ব ছিল হাজ্জাজের কাছে আর পশ্চিমে ছিল মুসার কাছে পশ্চিমে দায়িত্ব ছিল সেনাপতি মুসার কাছে এই সেনাপতি মুসার অধীনে ছিলেন তারিক বিন জিয়াদ তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ গেলে বহুত বড় কমান্ডার তারিক বিন জিয়াদের নেতৃত্বে সেই ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের জামানায় স্পেন বিজয় হয় স্পেনের গ্রানাডা স্পেনের গ্রানাডায় ভূমধ্য সাগর পাড়ি দিয়া তারিক বিন জিয়াদ তার সেনাবাহিনী নিয়ে উপস্থিত হন যখন স্পেনের তারা অবস্থান করেন সাগর পাড়ি দিয়ে ওপারে যান সবাইকে নামাজে লাগাইয়া তারিক বিন জিয়াদ যে জাহাজে তারা এসেছেন সে জাহাজ আগুন দিয়ে চালাইয়া দিলেন কেউ বলেছেন সমুদ্রে ডুবাইয়া দিছেন আর সঙ্গী সাথীদেরকে বলতেছেন দেখো আমাদের আর ফিরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই পিছনে আমাদের ভূমধ্য সাগর সামনে দুশ্মন এখন মারা তো যাবই বলো সাগরে ডুববা মরবা না দুশ্মনের সাথে যুদ্ধ করে শহীদ হওয়া স্যার আমাদের কোনো পথ নাই এতটা জজবাই বক্তব্য আর ভাষণ তিনি সামনে দিয়েছিলেন প্রত্যেকটা ইমানদার মোমেনের অন্তরের মধ্যে জিহাদের স্পিরিট জমে গেল অগ্নিঝরা বক্তব্যে সবাই জিহাদে ঝাঁপিয়ে পড়লেন স্পেন বিজয় হলো স্পেন বিজয় করার পর সে মুসা ওনার সেনাপতি মুসা আরেক বাহিনী নিয়ে যোগ দিলেন পর্তুগাল বিজয় করলেন পর্তুগাল বিজয় করার পর ফ্রান্সের দিকে রওনা দিলেন সেই তারিক বিন জিয়াদ ইউরোপের ইতিহাস তিনি বদলাইয়া দিবেন ইউরোপ তখন সভ্যতা বলতে তারা কিছু চিন্তই না সভ্যগত জগৎ বলতে মানুষ জানতো শুধু আরব আর ইউরোপে তখন সভ্যতা ছিল না সেই ইউরোপ পুরা ইউরোপ বিজয় করার উদ্দেশ্যে পর্তুগাল বিজয় করে ফ্রান্সের দিকে যখন রওনা দিচ্ছেন অল্প অল্প কিছুদিন যাবার পরই ফ্রান্স বিজয় হয়ে যাবে ওই মুহূর্তে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক এই রাজ্য এখান থেকে আদেশ দেওয়া হলো যে না তোমরা আর সামনে বাইরো না পিছনে চলে আসো বাদশার খলিফার আদেশ পেয়ে তারা পিছনে ফিরতে বাধ্য হলেন ফিরে আসলেন ইতিহাস সাক্ষী ঐতিহাসিকরা বলে ওই দিন যদি রাজধানী থেকে আদেশ যাওয়া আদেশ না হতো ফিরে আসার তাহলে ইউরোপের চিত্র আজ এমন হতো না আজকে ইউরোপ মুসলমান বিদ্বেষী ইউরোপ এমনটা হতো না ইউরোপের চিত্র পুরো পাল্টে যেত ইউরোপেও ইসলামের পতাকা উড্ডীন হতো আমার ভাইয়েরা বন্ধুরা এরপরে ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের পরে সুলাইমান আসেন ক্ষমতায় সুলাইমান তিনিও খুব ভালো ছিলেন ভালো ক্ষমতা চালাইতেছিলেন 96 হিজরি থেকে 99 হিজরি পর্যন্ত তিনি ক্ষমতা চালাইছেন এই সুলাইমান ইবনে আব্দুল মালিক ইনি মৃত্যুর আগে কারে তিনি খলিফা বানিয়ে যাবেন নিয়ম মতো তিনি তার ভাই ওই যে ইয়াজিদ ইবনে আব্দুল মালিক আর হিসাম ইবনে আব্দুল মালিক এদেরকে বানানোর কথা এরাই ছিল আব্দুল মালিকের 3 নম্বর আর 4 নম্বর সন্তান কিন্তু তিনি তা না করে কাগজে নাম লিখে গেলেন আর বললেন আমার মৃত্যুর পর তোমরা আলমারি থেকে কাগজ খুলবা আর ওই কাগজের মধ্যে আমি খলিফার নাম লিখে গেছি কারণ ইনি জানতেন
আমি নামটা যদি এখন বলি আমার পরিবারের লোক মানবে না কারণ রাজতন্ত্র পারিবারিক তন্ত্র থেকে যদি আমি কারণ এই কাগজে আমি অন্য একজনের নাম লিখেছি যে আমাদের পরিবারের লোক নয় আমাদের পরিবারের লোক নয় কিন্তু চাচা তো ভাই কিন্তু নিজের পরিবারের লোক নয় ওনার ইন্তেকালের পরে কাগজ খোলা হলো খোলার পরে দেখা যায় নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির নাম সেই ইতিহাসের পাতায় যিনি একজন ন্যায় বিচারক ছিলেন ন্যায় শাসক ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ তিনি কে তিনি মূলত এই সুলাইমান যিনি নাম লিখে গেছেন ওনার আগের খলিফা ওনার আপন চাচা তো ভাই আব্দুল মালিকের দুই ছেলে ছিল একজন মারওয়ানের দুই ছেলে ছিল একজন আব্দুল মালিক আর একজন ছিল আব্দুল আজিজ মারওয়ানের দুই ছেলে একজন আব্দুল মালিক আর একজন আব্দুল আজিজ ওই আব্দুল আজিজ মারওয়ানের হাতেই মারা গেছেন কিন্তু ওনার এক ছেলে ছিল নাম ওমর তাহলে এই ওমর ইবনে আব্দুল আজিজ তো এই ওয়ালিদ ইবনে আব্দুল মালিক সুলাইমান ইবনে আব্দুল মালিক ইয়াজিদ ইবনে আব্দুল মালিকের আপন চাচাতো ভাই এই চাচাতো ভাইয়ের নামটা লিখে গেছেন পরে ওনার হাতে ক্ষমতা আসে এই ক্ষমতা আসার পর এই ক্ষমতা চলতে থাকে উনি ইনসাফের সাথে ন্যায় বিচার করেন ইনসাফের সাথে ইনসাফ প্রতিষ্ঠা করেন জুলুম হাজ্জাজ বিন ইউসুফের জুলুম সবার আগে বন্ধ করেন খুতবার মধ্যে ইন্নামা ইয়ামুরু সূরা নহলের 90 নম্বর আয়াতে কারিমা ইনসাফের যে আয়াত ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাঈদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ এই আয়াত তিনি খুতবার মধ্যে সর্বপ্রথম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঢোকান ইনি ইন্তেকালের আগে বলা হয় যে আপনি একটু বলে যান না নাম আপনার পরে কে হবে খলিফা তিনি বলতেছেন যে আমি নাম বলবো তারা বলতেছে আপনার পরে তো হওয়ার কথা ইয়াজিদ কিন্তু যদি আপনি ইয়াজিদের নাম বলেন কারণ ওই ইয়াজিদ ইবনে আব্দুল মালিক আব্দুল মালিকের এক ছেলের নাম ছিল ইয়াজিদ এলো দ্বিতীয় ইয়াজিদ এই ইয়াজিদের নাম যদি বলে যান সে তো মানুষ ভালো না চরিত্র ভালো না যদি আপনার পরে ইয়াজিদ ক্ষমতায় বসে তাহলে আপনার যে শাসনে যে নিয়ম নীতি চালু করেছেন সে সব ভণ্ডুল করে দিবে তিনি বললেন তাহলে ঠিক আছে আমাকে তিন দিন টাইম দাও আমি দেখি চিন্তা ভাবনা করে যখন তিন দিন টাইম নিছেন তখনই এই মারওয়ানের বংশের লোকেরা ভাবলো তাহলে তো এই উমর ইবনে আব্দুল আজিজ আমাদের এই এই রাজতন্ত্র আমাদের এই গোষ্ঠীতন্ত্র আমাদের পারিবারিক তন্ত্র সেটা ধ্বংস করে দিবে তিন দিন টাইম নিছে মনে হয় সে আমাদের পরিবারের থেকে ভিন্ন কাউকে খলিফা বানাবে এই চিন্তা করে মারওয়ানের লোকেরা সেই উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলীকে রাতের বেলা বিষপান করিয়া ওনাকে হত্যা করে ফেললো ভাইরা বন্ধুরা দেখেন তাদের হাতে এই উমাইয়া শাসনে কি পরিমাণ মুসলমান শহীদ হয়েছে বুঝলাম ইসলামের রাজ্য অনেক বিস্তার হয়েছে কিন্তু অসংখ্য অগণিত মুসলমান তাদের সাথে শহীদ হয়েছে আমার ভাইয়েরা এরপরে এই উমর ইবনে আব্দুল আজিজকে হত্যা করার পর সেই ইয়াজিদ সে ক্ষমতায় বসে দ্বিতীয় ইয়াজিদ এই দ্বিতীয় ইয়াজিদ সে ক্ষমতা থেকে বিদায়ের আগে তার ভাই হিসামকে সে দায়িত্ব দেওয়া যায় আর হিসামের পরে তাদের এই ক্ষমতা উমাইয়া খেলাফত আর বেশি দিন টিকে নাই 1932 হিজরিতে উমাইয়া খেলাফতের অবসান ঘটে আব্বাসী খেলাফতের আগমন ঘটে আমার ভাইরা এই ছিল সংক্ষিপ্ত ইতিহাস যে রক্তাক্ত কারবালার ইতিহাস এবং হাজ্জাজ বিন ইউসুফ জালেম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের শেষ পরিণতিটা কত চরম কত নিষ্ঠুর কত কষ্টের ছিল মনে রাখবেন সমস্ত জুলুমের শেষ আছে কেউ এমনটা ভাববেন না জুলুম চিরকাল থাকে না ইনসাফ চিরকাল থাকে ন্যায় বিচার চিরকাল থাকে জুলুমের অবসান ঘটে ইয়াজিদের নামে মুসলমানের কোনো সন্তানের নাম পর্যন্ত আজ রাখা হয় না কিন্তু ইমাম হুসাইনের নাম চির উজ্জ্বল চির অম্লান হয়ে আছে প্রতিটা মুসলমানের হৃদয়ে সেই নাম লেখা রয়েছে এজন্য ভাইরা মনে রাখবেন দুনিয়াতে আসছি চলে যাব এমন কিছু কাজ করে যাব আমি চলে যাব কিন্তু আমার কাজ থেকে যাবে আমার আদর্শ থেকে যাবে আমার নাম রয়ে যাবে তো হাসিবে তুমি কাঁদিবে মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন কর হয়ে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন